নমস্কার বন্ধুরা, সানশাইন এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত। আমরা যে ইতিহাসে 500টি গুরুত্বপূর্ণের প্রশ্ন উত্তরের সিরিজ নিয়ে এসেছিলাম, এটি তার পার্ট 3। চলো তবে শুরু করা যাক। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলো উইলিয়াম জোন্স। পরিব্রাজক কে রচনা করেন? পরিব্রাজক রচনা করেন স্বামী বিবেকানন্দ। খিলাফত আন্দোলন কত সালে হয়? খিলাফত আন্দোলন 1920 সালে হয়। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ ভোপালে অবস্থিত। এ নেশন ইজ মেকিং গ্রন্থটি কার লেখা? এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দাদাভাই নওরোজির। আত্মীয় সভা কে গঠন করে? আত্মীয় সভা রাজা রামমোহন রায় গঠন করেছিল। আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে? মাস্টার দা সূর্য সেন। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন? ডিরোজিও। কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 সালে। কখন প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? 1914 থেকে 1918 খ্রিস্টাব্দের মধ্যে। কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়? বাসুদেব বলবন্ত ফাদকে কে? কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম কামাকে। কাকে ভারতের জাতির জনক বলা হয়? মহাত্মা গান্ধীকে। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কে রাষ্ট্রগুরু উপাধি পান? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু উপাধি পান। কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন। কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন? মোহাম্মদ ইকবাল। কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়। কেশরী পত্রিকার সম্পাদক কে? কেশরী পত্রিকার সম্পাদক বালগঙ্গাধর তিলক। কে শুদ্ধি আন্দোলনের প্রবর্তন করেন? শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এই ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে ডেলি বেঙ্গলিতে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আসে, সেগুলিও দেখুন। এবং ইতিহাসের এই প্রশ্নগুলি যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাদের কাছে এগুলি নিয়ে এসেছি। ধন্যবাদ।